গুড আফটারনুন বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আর আমার মেয়েকে দেখো কি সেজে ঘুরে বেড়াচ্ছে, কি যে সেজেছে ও নিজেই জানে। আর আমি হাসবো না ভয়েস দেবো বুঝতে পারছি না, আমার ঘরের অবস্থা খুব খারাপ এখন। কি সেজেছো এটা? আমার মিনি গার্ডেনের সামনে আমি চলে এসেছি। আজকে খুব ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, জানি না হয়তো কোথাও বৃষ্টি হতে পারে। আর যাই হোক, বৃষ্টি হচ্ছে কি না জানি না, কিন্তু গরম পড়েছে খুব, তো এখানে এই হাওয়াটা আসছে ভালো লাগছে। আর এখানে দাঁড়িয়ে থাকলে তো আমার আর হবে না, কারণ এখন দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে আর ইফতার রেডি করতে হবে টাইমের আগে। আর আজকে কি বানাবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকেই তো বলেছিলাম না যে যে পুরটা বেঁচে যাবে সেই পুরটা দিয়ে কি কিছু একটা বানাবো, তো কি বানাই চলো দেখা যাক। এখানে আমি তিনটে ডিম নিয়েছি, আর তিনটে ডিম মাঝখান দিয়ে আর কি ফালি করে কেটে নিয়েছি। দুটো ডিম না একটু কেমন হয়ে ভেঙে গেছে আর কি। আর এই যে কালকের বেঁচে যাওয়া টোস্টের গুঁড়োটা, আর আছে ডিম, একটা ডিম ফেটানো, একটাই ডিম লাগবে কারণ আমি আজকে বানাবো ডিমের দেবী। তো এই যে এবার আলুর পুরটাকে ভালোভাবে ডিমের ওপরে দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। আর আজকে না ঠিকভাবে মনে হচ্ছিলো ক্যামেরাটা সেট করিনি, তাই একটু ঠিক করে নিলাম। আর আর পরপর যে কটা ডিম আছে সব কটাতেই পুরটা দিয়ে ভালোভাবে শেপ করে নিচ্ছি, যেরকম ডিমের শেপ হয় আর এই যে রেডি করে নিয়েছি। এবারে ডিমের মধ্যে ডুবিয়ে নেবো, নিয়ে হচ্ছে এই যে গুঁড়োটার মধ্যে, টোস্টের যে গুঁড়োটা আর কি সেটার মধ্যে ভালোভাবে কোট করে নেব, নিয়ে এটাকে রেডি করে নেব। পরপর প্রতিটাই এরকমভাবে করব। এটা না যাই হোক আমি একটু স্পিডেই দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে কালকেরটাও করেছিলাম আর এটাও সেম প্রসেস। তো পুর বেঁচে গেলে লাভই হয়। যে সব কটা রেডি হয়ে গেছে, এবার হচ্ছে গরম গরম তেলে এগুলোকে ফ্রাই করতে হবে। তেলটা গরম করতে দিয়ে দেখতেছিলাম মেয়ে কি করছে, মেয়ে দেখলাম যে কার্টুন দেখছে, হাতে একটা বিস্কিট ধরিয়ে দিয়েছিলাম সেটা তো খাইনি, এই যে কার্টুন দেখে যাচ্ছে কি বলবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, কালকে বেঁচে যাওয়া তেলেটা আর এই যে টেবিলগুলো আমি এক এক করে পুরো সব কটাই ছেড়ে দিলাম। আর একটা ভাজবো আস্তে আস্তে, যাতে হালকা মানে ব্রাউন কালার হয়, যাতে পুড়ে না যায় জিনিসটা, ওই জন্য আস্তে আস্তে ভাজবো। আর এই যে আমি একটু ধীরে সুস্থে ভাজছি নুন দিয়ে। টেবিলে চলে এসেছি এবার, এই যে মিষ্টির শরবত করেছি আজকে, এর মধ্যে লেবু বিনিয়ম দেওয়া আছে। আর এই যে এই প্লেটটা তো রোজই দেখো কারণ ফল খাই না, আর আছে ছোলা ভাজা, এটা না হলে ইফতার তো আমার হয়ই না। আর যেটা বানালাম এই যে ডিমের টেবিল, আশা করি ভালোই হবে কারণ কালকের বেডরোলটা বেশ ভালোই হয়েছিল। তোমরাও বানিও প্লিজ। আর আমার ডেকোরেশন আর কিছুক্ষণ বাকি আছে, তো ইফতারটা করে নিই তারপরে তোমাদের সামনে আবার আসবো। আমি খুব তাড়াতাড়ি একটু রেডি হয়ে নিয়েছি, একদম সিম্পলভাবে একটা জায়গায় যাওয়ার আছে তার জন্য। আর এই যে মহারানীকে আমি রেডি করে দিয়েছিলাম, কোথায় ঢুকে বসে আছে একবার দেখো। একে যে কেন রেডি করেছিলাম আগে থেকে, আসলে আগে রেডি করেছিলাম আমি রেডি হব বলে, আর এই যে দুষ্টুমি করছে। আছে একটা প্রোগ্রাম আছে তার জন্য যাচ্ছি, আর বর ওখান থেকে অফিস চলে যাবে, নাইট ডিউটি আছে, তো আমরা তিনজন যাচ্ছি। এখানে প্রত্যেকেই আমার বরের অফিসারই আর কি, সবাই সিনিয়র জুনিয়র মিলে সবাই এখানে আছে, এই সবাই একটা ফ্যামিলি বলতে গেলে ওরা। আর সবার মাঝখানে আমার বর দেখো ইউনিফর্ম পরে বসে আছে, কারণ ওকে অফিস যেতে হবে, নাইট ডিউটি আছে। আর যারা আছেন তাদের হচ্ছে এখন কোনো মানে ডিউটি নেই, তো যাই হোক ওটা পরে বলা যাবে। আর এই যে আমাদের মহিলা সমিতিকেও দেখতে পাবে, ওয়েট করো একটু, আমাদেরও মহিলা সমিতি বেশ ভালোই বড়। তো এই যে সব আন্টিরা আছে, তারপর হচ্ছে কি আমার বয়সী অনেকে আছে, তো যাই হোক দিদি বলি যাই বলি। আর আমার মেয়েকে দেখো এই যে দিদির কোলে উঠে বসে আছে, ওকে কিন্তু সবাই মানে খুবই ভালোবাসে। রাস্তাঘাটে দেখাও, কোনো প্রোগ্রামে যাক, আমার কিন্তু কোনো চিন্তা থাকে না, এই দিদিরাই ওকে সামলায়। আর আমার মানে কি বলবো, আমার যে কি মজা, সারাদিন তো দুষ্টুমি সামলে। আরে এই যে আমি এই যে সামনে একজন দাদা আমাদের ফটো তুলে দিচ্ছে, তাই ফটো তোলার জন্য ব্যস্ত ছিলাম, তো আবার ওকে একটু হাই করতে বললাম, তো এই আর কি। আমার মেয়েকে দেখো, ও যে কি মজাই আছে আজকে, মানে কি বলবো, প্রচণ্ড মজা করছে, গান চলছে, গানের তালে তালে ডান্স করছে, আর ওর সঙ্গে সবাই আনন্দে মেতে উঠেছে। বলছিলাম না আমার মেয়েকে সবাই খুবই ভালোবাসে, এই যে দেখো এই যে দিদিরা আন্টিরা সবাই মিলে ওর সঙ্গে মেতে উঠেছে। দেখ এই স্যারের আন্টি বসে আছেন, এই স্যারেরই আজকে ফেয়ারওয়েল পার্টি ছিল, আর আমার মেয়ে না ওনার কাছে গিয়ে বসে আছে, অনেক আগে থেকেই ওনার কাছে গিয়ে বসে আছে, ওকে আদরও করছিলেন উনি। আর যাই হোক, এই যে আমার মেয়েকে সবাই মিলে সামলানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে, আমার আজকে ছুটি, আমি তো গিয়ে ওখানে ভালোই এনজয় করছিলাম, আর ওকে নিয়ে না সবাই ব্যস্ত ছিল, মানে কাকে ছেড়ে কার কথা আমি এখানে বলবো।
অনেকটাই রাত হয়েছে, তো ডিনার কমপ্লিট করে ফিরছি। পরের টুকু আর দেখানোর সুযোগ পাইনি, কারণ বরের তাড়া ছিল, ওর অফিস যেতে হবে, আমাদেরকে বাড়ির সামনে নামিয়েই ও বেরিয়ে যাবে। আর যাই হোক, খুব মজা করে কাটলো, অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলো, এরকম মাঝে মাঝে সবার সঙ্গে দেখা হলে খুব ভালো লাগে।